মৌমাছি একটা ভয়ানক জিনিস এই মৌমাছি ভয় পায় না এমন লোক কম আছে আর এগুলা আমার একটা খেলার পাত্র হয়ে গেছে আল্লাহ তাআলার সৃষ্টিতে হয়তো আমি যেগুলো নিয়ে খেলা করি কিন্তু কোনো সময় কামড় দেয় না হাজার হাজার মৌমাছি ঘিরে থাকে জাহের আলীকে এই বুনো মৌমাছির সাথে কি দারুণ সখ্যতা তার সবাই অনেক কিছু পালে শান্তি পায় ঠিক আছে কেউ বাঘ পালে মহিষ পালে কবুতর পালে হাঁস পালে মুরগি পালে আমি আল্লাহর রহমতে মৌমাছি পালে শান্তি এই মৌমাছি আমার কোনো কামড় দেয় না কারোরই কামড় দেয় না মৌমাছি অনেক অনেক মানে এক হিসাবে আমার শিকারই এটাকে নিচে নাই নিচে মৌমাছি নাই এগুলো উপরে খাবার দিতেছে উপরে থাকতেছে উপরে ধরেন উপরে থাকতেছে ওরে উপরে আলাদা খাবার দিয়ে দিতেছি আলাদা খাবারে থাকতেছে নিচে থাকবো না মানে এক পর্যায়ে শিকার এগুলো আমি শিকার করে নিলাম আর কি সকালে দোকান খোলার সাথে সাথেই মৌমাছিরা জড়ো হয় জাহেরের দোকানে সন্ধ্যায় দোকান বন্ধ হলেই মৌমাছিরাও চলে যায় নিজ ঘরে প্রথম অবস্থায় ওরা দুই একজন করে দুই একটা করে আসতো তাই আমি আদর করতাম ওদেরকে মারতাম না আদর করতাম এমন করতে 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 অগণিত হয়ে গেছে এখন কতগুলা মৌমাছি আছে এগুলো ধারণ করার মতো অসমস্থ দেখছেন মৌমাছি খাওয়ার বসতেছে আমার হাতে বসতেছে কারোর কামড় দিতেছে না রাতে কই থাকে ভাই এগুলো রাতে ওরা সকালবেলা আমি আসার আগে দুই একটা করে আসবে যখন আমি দোকানে দাঁড়াবো সব চলে আসবে আর যখন আমি চলে যাবো সন্ধ্যার সময় যাবো ওরা মাগরিবের আজান দেওয়া নেয় সাথে সাথে সব চলে যাবে একটা মৌমাছি থাকবো না সব চলে যাবো কোথায় এদের বাসা কোন জায়গায় কোথায় যায় আমি এটা জানি না মৌমাছির সাথে এই বন্ধুত্ব দেখতে ভিড় করেন বহু মানুষ অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে দেখে বা ওই দোকানে মৌমাছি আসে চলো ওই জায়গায় যায় চা খাবো মানে একটা আনন্দ পায় এরাও আনন্দ পায় কারো কাস্টমার দেখেন অনেক কাস্টমার আছে অনেক এখানে তো অনেক লোক কারোরে কামড় দিচ্ছে আপনাদের মাছি আসে এখানে আল্লাহ তাআলার হয়তো এখানে খাদ্যর একটা ব্যবস্থা আছে মাছির খাদ্য আছে এখানে এছাড়াও এইগুলোর খাদ্য দেওয়ার জন্য চেষ্টা করতেছে মাছিটা এখানেই থাকে খাদ্য যেহেতু আছে এখানে এখানে আসবে আর আমরা আসি এখানে দেখি যে এই মাছিগুলো আছে আনন্দ লাগে যে মাছিটা এখানে সীমাবদ্ধর মধ্যে আছে এইটাই নয়াপল্টনের এক টং দোকানে তাই বিক্রিও বেড়েছে কয়েক গুণ এটা চিনিটা শুকিয়ে যায় চিনিটা শুকিয়ে গেলে আমি পানি দিলে যখন চিনিটা ভিজিয়ে দিতে হয় চিনিটা শুকিয়ে গেলে আমি ওদেরকে ভিজিয়ে দিই চিনিটা শুকিয়ে গেলে ওরা সব আমার গায়ে আসবে মানে খাবার চাইবে যেটা ওরা তো মুখে বলতে পারতেছে না তো মানে একটা ধারণ ক্ষমতা বোঝা যেতে ওদের খাবার শেষ আমি আবার চিনিটারে হাতে একটু পানি দিয়া এভাবে ভিজিয়ে দিই ভিজে উপরে রেখে দিয়ে ওরা উপরে খায় নিচে নামে না আর যখন চিনিটা শুকিয়ে যাবে চিনিটা মানে শুকিয়ে গেলে আবার ওরা নিচে আসবে আমার গায়ের দিকে আবার খাবার চাইতেছে আমি খাবার দিতেছি অনেকে অনেক উৎসাহিত করে যে পালো মারো না এগুলো ভালো এই মৌমাছির রিজিক আমার দ্বারে আছে আবার এগো উসিলা আল্লাহ তালা আমার রিজিক বৃদ্ধি করে দিতে কার রিজিক কোনখানে রাখবো এটা তো আল্লাহ তালা জানে না এদের উসিলা আমি মনে করি আল্লাহ তালা আমার রিজিক বৃদ্ধি করে দিতে